প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা একটু বোর্ডের দিকে দেখবো। আমরা এখন ক্লাস করবো বিজিএস। কেমন, তোমরা কেমন আছো সবাই? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা একটু বোর্ডের দিকে দেখো, এখন আমরা ক্লাস করবো সপ্তম শ্রেণীর বিজিএস, বাংলাদেশ বিশ্ব পরিচয়। কেমন, তোমাদের সামনে স্ক্রিনে একটা কন্টেন্ট শো করবে, তোমরা একটু ভালো করে দেখো। এটা আমরা শেয়ার স্ক্রিনের মাধ্যমে একটা মাল্টিমিডিয়া কন্টেন্ট নিয়ে ক্লাস করবো। কেমন, দেখো। আচ্ছা, এখন আমরা ক্লাস করব বাংলাদেশ বিশ্ব পরিচয়, সপ্তম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয়। তোমরা একটু স্লাইডটা দেখো ভালো করে। তোমাদের সামনে একটা স্ক্রিন শো করতেছে, একটা মাল্টিমিডিয়া কন্টেন্ট, এটার সাহায্যে আমরা ক্লাস করব। কেমন, দেখো। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। কেমন, সবাইকে আজকের ক্লাসে কি স্বাগতম? স্যার, এটার ক্লাস কয়টায় বলো? ক্লাস 8 এ। এটার ক্লাস কয়টায়? এখন হচ্ছে 7 এর ক্লাস, 10টা থেকে। আসসালামু আলাইকুম। আচ্ছা দেখো, এরপর দেখো শিক্ষক পরিচিতি দেখো একটু। আমার নাম দেখো সহকারী শিক্ষক আইসিডি ব্যবসা পাবলিক স্কুল এন্ড কলেজ কর্ণপুরি বিজেড পতেঙ্গা চট্টগ্রাম। মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমেল নাম্বার দেওয়া আছে। কেমন, একটু দেখো। আচ্ছা, শ্রেণী ও পাঠ পরিচিতি, সপ্তম শ্রেণী প্রথম অধ্যায় বাংলাদেশ বিশ্ব পরিচয় পার্ট 1। আচ্ছা এরপর দেখো, তোমরা স্ক্রিনে এখানে কি লেখা আছে দেখো তো, একটা প্লে কার্ড লেখা আছে, বাংলা চাই। কেমন, তোমরা তোমাদের প্রথম অধ্যায় দেখো, সপ্তম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় পার্ট 1, ঠিক আছে? আচ্ছা এই ছবিটা একটু ভালো করে দেখো, এখানে কি লেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে? স্যার বই পাই নাই। তোমরা একটু দেখো পাঠ ঘোষণা। কেমন, শিকন বল, রাষ্ট্রভাষা আন্দোলনের কারণ ব্যাখ্যা করতে পারবে? আছে কি শিখবা? রাষ্ট্রভাষা আন্দোলন কথা ছিল স্যার, একটু স্যার একটা কথা ছিল। বলো। বলবো? বলো স্যার। ওই যে এসএসসি বেচের যে কোচিংটা হচ্ছে, ওইটাতে তো মানে ঢুকতে পারতেছে না। আচ্ছা, এটার জন্য আমাদের একটা লিংক দেওয়া আছে, আইডি পাসওয়ার্ড দেওয়া আছে। কেমন, তোমরা ওই স্যার আইডি পাসওয়ার্ড দিছি, বাট হোস্ট এলাও করতেছে না। হোস্ট এলাও করতেছে না যে? আচ্ছা, তোমরা আইডি পাসওয়ার্ড পাইছো কোচিং ক্লাসে? আইডি পাসওয়ার্ড? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে দাঁড়াও একটু, আমি না স্যার পাই নাই। আচ্ছা এই আইডি পাসওয়ার্ডটা কি তোমাদের জানা আছে কোচিং ক্লাসের? হ্যালো স্যার, ওয়েটিং রুমে বসায় রাখছে। আচ্ছা তাহলে আমি এটা একটু দেখতেছি, তোমরা আগে একটু আমার ক্লাসটা শেষ করো। কেমন স্যার? ঠিক আছে স্যার। আচ্ছা দেখো, আজকের ক্লাস শেষে আমরা কি শিখতে পারবো দেখো, শিখন বল, রাষ্ট্রভাষা আন্দোলনের কারণ ব্যাখ্যা করতে পারবে। তোমরা কি করতে পারবে, আমরা পড়তেছি আজকে বাংলাদেশ বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় পাঠে। কেমন, শিখন বল কি রাষ্ট্রভাষা আন্দোলনের কারণ ব্যাখ্যা করতে পারবে, রাষ্ট্রভাষা আন্দোলনের ঘটনা বর্ণনা করতে পারবে। আজকে এ পাঠ শেষে আমরা কি শিখবো, এই দুটো জিনিস শিখবো। কেমন, আচ্ছা আমরা এরপরে স্লাইডে চলে যাই। দেখো এটা কিসের ছবি বলো তো? শহীদ মিনার। এটা কিসের ছবি? শহীদ মিনার। এখন দেখো শহীদ মিনার কি জন্য নির্মিত বলো তো একটু? শহীদ মিনার। আচ্ছা দেখো,
স্লাইডটা দেখো এখানে কি এটা কে বলতো একজন বিখ্যাত একজন ব্যক্তি মোহাম্মদ আলী জিন্নাহর ছবি কেমন মোহাম্মদ আলী জিন্নাহ যিনি হচ্ছে পাকিস্তানের কি বলা হয় জাতির পিতা বলা হয় বা পাকিস্তানের প্রোডিউসার অফ দা কান্ট্রি কেমন রাষ্ট্রনায়ক ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক তিনি মোহাম্মদ আলী জিন্নাহ ফার্স্ট গভর্নর জেনারেল অফ পাকিস্তান অ্যাড্রেস এ মিটিং এট এ রেসকোর্স ময়দান ঢাকা 21 মার্চ 1948 অর্থাৎ 1948 সালে 21 মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহর একটা ছবি উনি রেসকোর্স একটি মিটিং এর মধ্যে বক্তব্য রাখেন কেমন উনি ছিলেন দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ পাকিস্তান পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে কি মোহাম্মদ আলী জিন্নাহ এখানে ইংলিশে একটু ছোট করে লেখা দেওয়া দেখা আছে একটু দেখো ভালো করে কেমন আচ্ছা আমরা এরপর স্লাইডে চলে যাবো একটু দেখো আচ্ছা এটা কিসের ছবি বলতো তোমরা একটু সবাই দেখো ছবির দিকে দেখো এটা কিসের ছবি এটা হচ্ছে ঢাকা কার্জন হল এটা হচ্ছে কি ঢাকা কার্জন হল দেখো বলতো এটা কি আচ্ছা এরপরে দেখো আচ্ছা আমি তোমাদেরকে আরেকটু প্রথম থেকে শুরু করতেছি দেখো প্রথমে তোমাদের ক্লাসকে সবাইকে আজকে ক্লাসে কি স্বাগতম এরপরে দেখো শিক্ষক পরিচিতি আমার ছবি এবং আমার নাম দেওয়া আছে এরপরে স্লাইড দেখো শ্রেণী ও পাঠ পরিচিতি সপ্তম শ্রেণী প্রথম অধ্যায় বাংলাদেশের বিশ্ব পরিচয় পাঠ এক এরপর হচ্ছে পাঠ ঘোষণা কেমন এরপর হচ্ছে শিক্ষণ বল রাষ্ট্রভাষা আন্দোলনের কারণ ব্যাখ্যা করতে পারবে রাষ্ট্রভাষা আন্দোলনের ঘটনা বর্ণনা করতে পারবে আজকে ক্লাসে তোমরা এইগুলো শিখবে কেমন আচ্ছা এরপরে হচ্ছে এটা হচ্ছে শহীদ মিনার ছবি এটা কিসের ছবি তোমরা স্ক্রিন দেখতেছো সবাই জি স্যার আচ্ছা এরপর ছবিটা দেখো এটা হচ্ছে কার ছবি বলতো ইংলিশে লেখা আছে একটু ছোট করে এটা একটু পরে দেখো কার ছবি বলো এটা কার ছবি এটা হচ্ছে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ইংলিশে লেখা আছে একটু দেখো এটা ভালো করে দেখো কেমন এরপর দেখো আচ্ছা এটা কিসের ছবি বলো তো একটু এরপর দেখো এটা হচ্ছে কিসের ছবি শহীদ মিনারের ছবি এটা কিসের ছবি শহীদ মিনার কোন আচ্ছা এটা কি ইস্যু ছবি বলো তো একটু বলো তো এটা কি এটা হচ্ছে ঢাকা কার্জন হল হ্যালো একটু ওয়েট করো তোমরা জি হ্যাঁ হ্যাঁ হন না আমি আমি ক্লাস করতেছি আমি এখন ক্লাস করতেছি আচ্ছা শুনুন আমি আপনাকে বলি আমি ক্লাস করতেছি এখন আমার ক্লাস চলতেছে ওনাকে বলেন না আমার ক্লাস চলতেছে তো আমি ক্লাস ফেলে রেখে আসবো ওনাকে বলছি না আনোয়ার স্যারকে আপনি মানে আনোয়ার স্যারকে বলেন না আমি ক্লাস শেষ করে আসতেছি আমি ক্লাস চালাচ্ছি না এখানে আমার ক্লাস চলতেছে সেভেনে আচ্ছা এটা হচ্ছে কি 21 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে কি 21 ফেব্রুয়ারি সবাই জানো এটা আচ্ছা জি স্যার এবার হচ্ছে জোড়াই কাজ তোমরা আজকে কি কাজ করবে ভাষা আন্দোলনের মূল কারণগুলো ব্যাখ্যা করো এটা তোমরা ভাষায় দলবদ্ধভাবে এই কাজটা করবে কি ভাষা আন্দোলনের মূল কারণ
গুলো ব্যাখ্যা করবা কেমন একক কাজ ঠিক আছে আমাদের কাদের ভূমিকা বেশি ছিল ঠিক আছে এরপর হচ্ছে কি তাহলে তোমরা আজকে এই ক্লাসগুলো এই পার্ট অধ্যায়টা দেখবা তোমরা মূলত ভাষা আন্দোলন নিয়ে একটু রিভিউ করবা কেমন আর বই নাই বই না থাকলে জি স্যার কারো বই থেকে আগের একটা বই কালেকশন করবা আগের বই থেকে এটা কাজ করবা কেমন আগে যারা ক্লাস 7 এ গত বছর যারা স্টাডি করছে এদের থেকে একটা বই কালেকশন করবা ঠিক আছে এদের থেকে বই নিয়ে এটা মোটামুটি এটা তোমরা তো ভাষা আন্দোলনের কারণ ব্যাখ্যা করতে পারবে ভাষা আন্দোলনের ঘটনা ব্যাখ্যা করতে পারবে এগুলো তো তোমরা আগে ক্লাসে পড়ছো 6 এ পড়ে আসছো এগুলো আগের বই থেকে একটু হেল্প নিবা কেমন তাহলে এটা হচ্ছে তোমাদের আজকের বাড়ি কাজ কেমন আচ্ছা এটা কার ছবি বলছিলাম বলো তো একটু এটা ছবি কার বলো এটা কার ছবি এখানে ইংলিশে লেখা আছে এটা একটু পড়ে দেখো তো দেখো মোহাম্মদ আলী জিন্না ফার্স্ট গভর্নর জেনারেল অফ পাকিস্তান কেমন এই ছবিটা কার বক্তব্য রাখতেছে কেমন এটা একটা ছবি এরপরে এটা কিসের ছবি বলো তো এটা কিসের ছবি ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল এরপরে তোমরা আজকে জোড়া কি কাজ করবা ভাষা আন্দোলনের মূল কারণ গুলো ব্যাখ্যা করো ভাষা আন্দোলনের মূল কারণ গুলো ব্যাখ্যা করবো আচ্ছা ভাষা আন্দোলনের মূল কারণ কি বলো তো দেখি একটা একটা পয়েন্ট বলতে দেখি তোমরা ভাষা আন্দোলনের মূল কারণ গুলো কি কি বলো ভাষা আন্দোলন হয় কত সালে বলো তো ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি ১৯৯২ সাল কে বললো এই ৯৯ সাল কে বললো কানিজ ফাতেমা এনি আচ্ছা যাই হোক ভাষা আন্দোলন হয় কত সালে ১৯৫২ সালে ভাষা আন্দোলন হয় কত সালে ১৯৫২ সালে আচ্ছা একক কাজ দেখো ভাষা আন্দোলনের কাদের ভূমিকা বেশি ছিল এটা তোমরা একক ব্যক্তি কাজ করবে তোমরা এটা হ্যান্ড নোট তৈরি করবে কেমন এস ডাব্লিউ করবে তোমরা বাসায় বসে বসে এগুলো কি করবে হ্যান্ড নোট তৈরি করবে যখন ক্লাস শুরু হবে তখন এগুলো তোমরা ক্লাস টিচার বা সাবজেক্ট টিচার কি কি করবে ক্লাসে জমা দিবে ভাষা আন্দোলনের কাদের ভূমিকা বেশি ছিল বলো তো শহীদদের শহীদদের না ভাষা আন্দোলনের মূলত যারা ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অগ্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে কে ভাষা আন্দোলনের শহীদদের নাম বলো তো রফিক জব্বার শফিক সালাম বরকত এরা ছিল ভাষা শহীদ ভাষা শহীদ মূলত এদের ভূমিকা ছিল কি বেশি ভাষা আন্দোলনটা ছিল মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম ধাপ এখান থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যুদ্ধ কি হয় পটভূমি রচিত হয় ঠিক আছে আমরা যে ৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলাম না এই মুক্তিযুদ্ধের প্রথম আসা শুরু হয় কখন ১৯৫২ সালে ভাষা আন্দোলন থেকে কেমন তাহলে একক ভিত্তিক তোমরা কি কাজ করবা ভাষা আন্দোলনে কাদের ভূমিকা বেশি ছিল এটা নিয়ে কি করবা তোমরা হ্যান্ডবুক তৈরি করবা ঠিক আছে তাহলে আজকে আমরা এই ক্লাসে তোমাদেরকে এখানে শেষ করতেছি তোমরা সবাই কি দেখবা ভালো দেখবা কেমন
স্যার বই কখন দিবে? বই তোমরা একদম পাও নাই এখনো? না স্যার। স্যার চারটা পাইছি। কি কি বই পাইছো বলো? স্যার আনন্দ পাঠ, শিক্ষা, কর্ম, জীবন, জীবনমুখী। আর কি পাইছো? স্যার পাই নাই। আচ্ছা তোমরা একটু ক্লাস টিচারের সাথে যোগাযোগ রাখবা, কেমন? ক্লাস টিচারের নাম্বার আছে না তোমাদের কাছে? ক্লাস টিচারের সাথে তোমরা কি করবে যোগাযোগ রাখবা, ক্লাস টিচারে তোমাদেরকে বই বিষয়ে বলতে পারবে, কেমন? যে যার ক্লাস টিচারের সাথে তোমাদের ক্লাস টিচারের সাথে যোগাযোগ করবা, ঠিক আছে? তাহলে তোমাদের আজকের ক্লাস এখানে শেষ। তোমরা আজকে যেই পাঠ নিয়ে আমরা আলোচনা করলাম তোমরা এগুলো একটু ভালো করে দেখবা, কেমন? তো আল্লাহ হাফেজ। তোমাদের আরেকটা ক্লাস আছে ক্লাস 7 এ, এটার জন্য তোমরা একটু ওয়েট করো, কেমন? আজকে আমরা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এরপরে ধর্মীয় শিক্ষা ইসলাম ধর্ম ক্লাস আছে ক্লাস 7 এর।